আবহাওয়া পরিবর্তনের ধাক্কা যেন এবার মশলা বাজারে। একেই দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাস থেকে পেট্রোপণ্য, রান্নার তেল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এই সবের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার ধাক্কা মশলা বাজারেও। গোটা দেশ জুড়ে ক্রমে বাড়ছে মশলার দাম, আর তার জেরে বাড়ির গৃহিণীদের যে মাথায় হাত পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ মশলা ছাড়া ভারতবর্ষে রান্না করা সম্ভবই নয়। গোটা বিশ্বের মধ্যে প্রায় 70% জিরের উৎপাদন হয় ভারতবর্ষেই, এবং প্রচুর জিরে বিদেশেও রপ্তানি করে ভারতবর্ষ। আর এবার সেই জিরের উৎপাদনেও ধাক্কা। কিন্তু কি কারণ রয়েছে? বিশেষজ্ঞ মহল মনে করছে, গত 5 বছরের মধ্যে এবারই সব থেকে বেশি দাম বেড়েছে জিরের। পাইকারি বাজারে 100 কেজি জিরের দাম দাঁড়িয়েছে 13,000 টাকা। এদিকে 2021 সালে এই দাম ছিল 12,522 টাকা, 2020 সালে এই দাম ছিল 12,333 টাকা। কিন্তু কিভাবে বা কেনই বা এই জিরের দাম এত বাড়ছে? তবে কি উৎপাদন কমেছে? না, বিশেষজ্ঞরা যেটা মনে করছে যে আবহাওয়ার যে খামখেয়ালিপনা তার জেরেই উৎপাদন কমে গিয়েছে জিরের। জিরে বোনার সময় আচমকা প্রচুর বৃষ্টি এবং তার ফলেই অন্য চাষে চলে গিয়েছেন অনেক চাষি। যেমন নভেম্বর বা ডিসেম্বর মাসে অতিবৃষ্টি এবং তার জেরেও অনেক ক্ষেত্রেই জিরে চাষ বন্ধ করে দিয়েছেন অনেকেই। আবার অনেক ক্ষেত্রে সর্ষে চাষের দিকে ঝুঁকে গিয়েছেন চাষিরা, আর তার জেরেই কিছুটা হলেও উৎপাদন কমেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। জিরে ব্যবসায়ীদের মতে ভালো মানের জিরের দাম প্রতি কেজি 200 টাকা পর্যন্ত হতে পারে। তবে গুজরাতে মার্চ মাসে জিরের দাম প্রতি কেজি ছিল 180 টাকা, চলতি মাসে সেই দাম হয়ে গিয়েছে 215 টাকা প্রতি কেজি। আর এদিকে গুজরাতে এবার জিরে চাষ করে 20% কমে গিয়েছে, ফলে রাজস্থানেও কমেছে প্রায় 15%। কাজেই সব মিলিয়ে এবার মশলার ওপরেও যে কোপ পড়তে চলেছে তা বলা যেতেই পারে। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।